আজকে আমি বানাবো বিনা তেলে স্যান্ডউইচ একেবারে ইউনিক রেসিপি আশা করছি এই রেসিপিটা তোমরা কোথাও নি এখনও তেলে না ভাজার পরেও স্যান্ডউইচ যে এত টেস্টি হতে পারে সেটা এই ভিডিও না দেখলে বুঝতে পারবে না বাচ্চারা তো একটা খেয়ে ঝাঁপিয়ে পড়বে একেবারেই নতুন রেসিপি আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আজকের ভিডিও একেবারেই মজার হতে চলেছে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে তাহলে চলো বন্ধুরা শুরু করে তো এই মজার রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি এই জারের মধ্যে দিয়ে দেব কিছু ধনেপাতা ধনেপাতা না থাকলে পুদিনা পাতা দিয়েও এটা করতে পারবে এখানে দিয়ে দেব চারটি কাঁচা লঙ্কা ঝালটা তোমাদের পরিমাণ বুঝে দেবে দিয়ে দেব এক টুকরো আদা আর দিয়ে দেব সামান্য একটু লবণ এটা আমি বিট লবণ নিয়েছি তোমরা চাইলে সাদা লবণ দিতে পারো দিয়ে দেব সামান্য হলুদ আর দিয়ে দেব অল্প কটা জিরে দিয়ে দেব লেবুর রস মাত্র দশ মিনিটের মধ্যেই স্যান্ডউইচ রেডি হয়ে যাবে খুব অল্প সময় তৈরি করে তোমরা বাচ্চাদের টিফিনে দিতে পারবে বা অফিসের টিফিনেও দিতে পারবে তো লেবুটা ভালো করে নিংড়ে রসটা বের করে নিয়েছে এখন দিয়ে দেব টক দই এখানে আমি এক বাটি টক দই নিয়েছি মোটামুটি একশো গ্রাম মতো দই নিয়েছি এখন এর একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে তো বন্ধুরা পেস্টটা আমি তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কিছু চিনাবাদাম দেখতেই পাচ্ছ অল্প কিছু চিনাবাদাম দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য একটু গুড় তোমরা গুড়ের বদলে চিনিও দিতে পারো এখন আবারও পেস্ট করে নিতে হবে আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর একটা মিহি গাঢ় পেস্ট তৈরি হয়ে গেছে এটা আমরা স্যান্ডউইচের চাটনি তৈরি করেছি এটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় এখন এই চাটনিটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এটা দেখতে যত সুন্দর খেতে কিন্তু দুর্দান্ত মজার হয় আর দেখতেই পাচ্ছ একেবারে ঘন একটা পেস্ট তৈরি করেছি এবার আমরা স্যান্ডউইচের ব্যাটারটা তৈরি করব এর জন্য এক কাপ বেসন নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেব অল্প কিছু ধনে পাতা কুচি সাথে দিয়ে দেব লঙ্কা কুচি আর দিয়ে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব কিছু জোয়ান কালারের জন্য দিয়ে দেব একটুখানি হলুদ দিয়ে দেব সামান্য বিট লবণ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিয়ে দেব দু চামচ মতো সাদা তিল সাদা তিলটা না থাকলে স্কিপ করে যাবে আর দিয়ে দেব এক বাটি দই এখন এই উপকরণগুলোকে খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে জলটা অল্প অল্প করে দেবে যাতে ব্যাটারটা খুব পাতলা না হয়ে যায় খুব পাতলা ব্যাটার হলে কিন্তু আমাদের রেসিপিটা আমরা তৈরি করতে পারবো না এর জন্য অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর নিশ্চয়ই তোমরা ঘনত্ব বুঝতে পারছো যে ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন আছে তো ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে পাশে সরিয়ে রাখবো এবার অন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব একটা ক্যাপসিকাম কুচি সাথে দিয়ে দেব অল্প কিছু ধনে পাতা কুচি আর দিয়ে দেব। চাট মশলা এখানে আমি দু চামচ মতো চাট মশলা দিয়ে দেব দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা চিজ এবার দিয়ে দেব পনির এখানে আমি পনিরটাকেও গ্রেড করে দিয়ে দেব। বন্ধুরা আবার বলছি রেসিপিটা একেবারে ইউনিক মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবে ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো দেখো আমি ভালো করে গ্রেট করে নিয়েছি পনিরটাকে এখন এই উপকরণগুলোকে খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো এখানে তোমরা চিলি ফ্লেক্সও দিতে পারো আবারও ভালো করে মিশিয়ে নেব। তো আমাদের পুরটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে গ্যাস ওভেনে একটি তাওয়া গরম হতে দিয়েছি তেল ব্রাশ করে এবার আমরা নিয়ে নেব পারুটি এখানে আমি ছয় পিস পারুটি নিয়ে নিয়েছি তোমরা যতটা বানাবে ততটা পরিমাণ বুঝে পারোটি নিয়ে নেবে এখন এই ব্যাটারের মধ্যে আমি একটা পারোটি দিয়ে দিচ্ছি আর এপি ওপিট করে খুব ভালো করে ব্যাটার মাখিয়ে নিতে হবে পারোটির গায়ে ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি তো পারটিতে আমাদের ব্যাটারটা মেখে নেওয়া হয়ে গেছে এখন অন্য দিকে আমাদের তাওয়াটাও গরম হয়ে গেছে এখন গরম তাওয়ার উপরে আমি পারুটি দিয়ে দিচ্ছি দুটো পাউরুটি আমি একসাথে দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবে তো একটা পাশ যখন দেখবে হয়ে আসছে তখন অন্য পাশটা উল্টে দিতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে তাওয়ার পরে নামমাত্র তেল ব্রাশ করা আছে আমরা যখন বাজার থেকে স্যান্ডউইচ কিনে খাই প্রচণ্ড তেলে ভাজা থাকে মানে ডুবো তেলে ভাজা থাকে আমাদের হেলথের পক্ষে ভীষণই ক্ষতিকারক তো বন্ধুরা এপিট ওপিট করে আমরা স্যান্ডউইচটাকে এইভাবে ভেজে নেব তোমরা তেলের পরিবর্তে বাটার দিয়েও ভাজতে পারো তো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি আর যখনই দেখবে যে হালকা হয়ে গেছে পাউরুটিগুলো তখনই বুঝবে যে ভাজা হয়ে গেছে আর দুপাশ থেকেই কালার হয়ে গেছে আর দারুণভাবে ক্রিস্পি হয়েছে এখন আমি অন্য একটা প্লেটের মধ্যে তুলে রাখছি আর একে একে প্রত্যেকটা পাউরুটি আমি একসাথে ভেজে নেব প্রত্যেক দিনের মতো আজও আমি বলবো কোনো নতুন বন্ধু যদি আজকে আমার ভিডিও দেখতে প্রথমবার এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশানটা ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র সববার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় তো দেখো একে একে প্রত্যেকটা পারুটি আমি ভেজে নিয়েছি এবার একটা পারুটি তাওয়ার পরে রেখে প্রথমে আমি এক চামচ চাটনি এর উপরে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে এইভাবে চারপাশে আমি মাখিয়ে দিচ্ছি এখন এর উপরে আমরা যে পুরটা তৈরি করেছিলাম চিজ আর পনির দিয়ে সেই পুরটাকে দিয়ে দিতে হবে চামচ ভরে ভরে আমি তিন চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ এখন অন্য একটা পারুটিতে আমি চাটনি আগে থেকে লাগিয়ে রেখেছিলাম এর উপরে এইভাবে চাপা দিয়ে দিতে হবে মিনিট দু এক সময় ধরে এপিট ওপিট করে এবারে ভেজে নিতে হবে স্যান্ডউইচটা আমি একেবারে ক্রিস্পি করে ভেজে নিয়েছি বাইরে পাশটা তো আমার ভাজা হয়ে গেছে এখন আমরা তুলে নেব আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা এবার একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি বাড়িতে অতিথি এলে তুমি ছটপট এইভাবে স্যান্ডউইচ তৈরি করে দিতে পারো একেবারেই ইউনিক একটা রেসিপি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আমি একটা চাকু দিয়ে এখন পিস করে নিচ্ছি দেখো বন্ধুরা এটা দেখে কিন্তু খেতে ইচ্ছা করবে দারুণ টেস্টি হয় আর আমি যে চাটনিটা তৈরি করেছি চাটনির টেস্টটা তো অসাধারণ আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো নাও বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকে একেবারে ইউনিক রেসিপি স্যান্ডউইচ রেসিপি বিনা তেলে আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে এটা আমরা ধরে পাতার চাটনি দিয়ে সার্ভ করে নেবো তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজ এখানেই বিদায় নেব আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো